বাংলাদেশকে 50 কোটি ডলার দেবে বিশ্বব্যাংক। করোনা ভাইরাসের টিকা ক্রয়ের জন্য এই ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের এই অর্থে বাংলাদেশের 5 কোটি 40 লাখ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব বলে জানিয়েছে বিশ্বব্যাংক কর্তৃপক্ষ। করোনা ভাইরাসের টিকা কিনতে বাংলাদেশকে 50 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এই অর্থে দেশের 5 কোটি 40 লাখ মানুষকে টিকার আওতায় আনা যাবে। বিশ্বব্যাংক বলছে, মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশে চলমান টিকাদান কার্যক্রম এগিয়ে নিতে 50 কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ। এই ঋণ শোধ করতে 30 বছর সময় পাবে বাংলাদেশ। বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এই অর্থায়ন করবে। বিশ্বব্যাংক বলছে, কোভিড-19 ইমার্জেন্সি রেসপন্ড অ্যান্ড প্যান্ডেমিক প্রিপেয়ারডনেস প্রজেক্টের অধীনে বিশ্বব্যাংকের অতিরিক্ত অর্থায়নে প্রথম পর্যায়ে দেশের 40% নাগরিককে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করবে। বাংলাদেশ ও ভুটানের দায়িত্বপ্রাপ্ত বিশ্বব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সিটেমন বলেছেন, এই অর্থায়ন জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের 1/3 জনগোষ্ঠীর জন্য দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত করবে। এই বার্তায় আরও বলা হয়, গ্লোবাল অ্যাক্সেস ফ্যাসিলিটির আওতায় দেশের 20% নাগরিকের জন্য যে টিকা বাংলাদেশ পাবে, বিশ্বব্যাংকের এই ঋণের অর্থ থেকে তা ব্যয়ভার বহন করা হবে। এছাড়াও আরও 11% নাগরিকের জন্য টিকা উৎপাদকের কাছ থেকে সরাসরি কেনা বা কোভ্যাক্সের মাধ্যমে টিকা পাওয়া ও টিকাদানের খরচ বহন করা হবে। এর বাইরে সরকার নিজস্ব অর্থায়নে বাকি 9% নাগরিকের টিকার খরচ যোগাবে। ঢাকা থেকে ঋদ্ধিমানের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।